হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মসুর ডাল ভুনা। ডাল পছন্দ না এমন মানুষ খুব কমই আছে, যদি হয় মসুর ডাল তাহলে তো কোনো কথাই নেই। আর মসুর ডাল একটু ভুনা হলে খাবারের মজাটা অনেক বেড়ে যায়। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি। তো মসুর ডাল ভুনা করতে আমার যা যা লাগছে, পেঁয়াজ কুচি 1/3 কাপ, রসুন কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচের একটু কম, কাঁচামরিচ, ধনে পাতা। আর মসুর ডাল নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর পানি তো লাগছেই, ওইটা না বললেও চলে, কারণ ডাল যেহেতু রান্না করব পানি তো অবশ্যই লাগবে। তো আমি এখন একটা বাটিতে পানি নিয়ে নিলাম। পানিটা এটা কোনো পরিমাপ নেই, একটু নিলেই হলো, মানে একটু বেশি পরিমাণে। ডালগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো এই পানিতে, ঠান্ডা পানি এটা, একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি ভিজিয়ে রাখবো ঠিক আধা ঘন্টা। আধা ঘন্টায় ডালগুলো খুব সুন্দরভাবে আশা করি ভিজে যাবে। তারপর আমি ডাল ভুনা করব, কারণ ভিজিয়ে রেখে যদি ডালটা ভুনা করেন খুব সহজে রান্নাটাও হয়ে যায় আর ডালটা খেতেও খুব টেস্ট হয়। আধা ঘন্টা পর আমার ডালগুলো ভিজে গেছে, দেখেন ভিজে এগুলো একদম খুলে গেছে। এখন এটাকে আমি ভালো করে এভাবে কোচলে কোচলে ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ ডালে প্রচুর ময়লা থাকে। ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো। এবার এর মধ্যে দিয়ে দিব পানি, যে কাপে আমি মেজারমেন্ট কাপে ডাল নিয়েছিলাম 1 কাপ, সেই কাপে আমি পানি দিয়ে দিলাম 4 কাপ। যেহেতু এটা ভুনা হবে, কারণ পানিটা মাখা মাখা হয়ে যাবে আর এই পানিতেই ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। ডালটা যখন বলক চলে আসবে তখনই দিয়ে দিব হলুদ গুঁড়া আর লবণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা মেজারমেন্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিব। আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচকে 2 খণ্ড করে ভেঙে। কিছুক্ষণ রান্না করার পর ডালটা যখন এভাবে মাখামাখা হয়ে যাবে ডাল আর পানি, এখন এটাকে আমি ফোড়ন দিয়ে দিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচি ছিল ওইটা আর রসুন কুচিটা। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ না এটা পুরোপুরি ফোড়নের মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ঘন হাতে নেড়ে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন এভাবে ফোড়ন হয়ে যাবে তখন এটা আমি ডালের মধ্যে ঢেলে দিব। ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আস্ত 5-6টা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব ঠিক 2 থেকে 3 মিনিট। দুই তিন মিনিট পর দেখি কি অবস্থা। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ধনে পাতা, কাঁচামরিচ এবং মসুর ডালের। আর আমার মসুর ডাল ভুনা একদম কমপ্লিট। আমি একটু হাতায় তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ডালগুলো কিন্তু আস্তই আছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। অনেকে মসুর ডাল ভুনা করলে এটা একদম খুলে যায়, এটা কিন্তু তেমন না। এবার আমি এটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার রান্না একদম কমপ্লিট, দেখেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি
সেজন্য অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।